প্রিয় বন্ধুরা, তোমরা যারা মাধ্যমিক 2021-এর ছাত্রছাত্রী রয়েছো, বিগত বছরের তুলনায় এবছর তোমাদের কিন্তু দায়িত্ব অনেকটাই বেড়ে যায় রেজাল্ট পাওয়ার পরে। এই জিনিসগুলো তোমাদের রেজাল্ট পাওয়ার পরে করতেই হবে, নাহলে কিন্তু পরবর্তীকালে সমস্যা হতে পারে। কি তা বিস্তারিত আলোচনা করব। কাজেই এই ভিডিওটা মাধ্যমিকের ছাত্রছাত্রীর জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো, আর এখনও পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশানে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। আর এখনও পর্যন্ত ভিডিওটিকে লাইক না করে থাকলে অবশ্যই লাইক করো। বন্ধুরা, তোমরা সকলেই জানো কালকে তোমাদের মাধ্যমিকের রেজাল্ট বেরোতে চলেছে অনলাইনে, তারপরেই তোমরা রেজাল্ট কিন্তু হাতে পেয়ে যাবে। এটা অত্যন্ত খুশির খবর। কিন্তু বিগত বছরের স্টুডেন্টদের থেকে এবছরে কিন্তু তোমাদের দায়িত্ব অনেকটাই বেড়ে যায়। রেজাল্ট পাওয়ার পর সর্বপ্রথম তোমাদের কাজ কী হবে? তোমরা একসাথে কী পাবে? অ্যাডমিট কার্ড পাবে, মার্কশিট পাবে, তার সাথে কী পাবে? তার সাথে পেয়ে যাবে কিন্তু তোমরা সার্টিফিকেট। তো এই যে তোমাদের মেন ডকুমেন্টেশনগুলো, এগুলো কিন্তু ভালো করে তোমাদের চেক করতে হবে কোথাও কোনো ভুল আছে কি না। সবার প্রথমে অ্যাডমিট কার্ড চেক করবে, তোমার নাম, তোমার ডেট অফ বার্থ, তারপরে রেজিস্ট্রেশন নাম্বার, যেটা খুব ইম্পর্টেন্ট, আগে যে রেজিস্ট্রেশন কার্ডে যে নাম্বার রয়েছে আর এই রেজিস্ট্রেশন নাম্বার, সেটা কোনো ভুল আছে কি না। তারপরে তোমাদের এর মাধ্যমিকের যে সার্টিফিকেট রয়েছে, মার্কশিট রয়েছে, সেগুলো দেখলে, যদি মার্কশিটে কোনো নম্বরে ভুল থাকে সেটা তো তোমরা ঠিক করতেই পারবে, কীভাবে সেটা বলছি, কিন্তু যদি নামে বা ডেট অফ বার্থ বা বাবার নামে কোনো ভুল থাকে সেক্ষেত্রে কিন্তু পরবর্তীকালে কোনো সমস্যা হবে। এমনকি অ্যাডমিট কার্ডে থাকলেও ও তাহলেও কিন্তু সমস্যা হবে, কারণ এটা প্রতিনিয়ত তো তোমার লাইফে এ পরবর্তী সময়ে কাজে লাগবে। কাজেই এটাকে খুব মনোযোগ সহকারে ঠান্ডা মাথায় পরিষ্কারভাবে কিন্তু দেখবে, যে যদি কোথাও ভুল থাকে স্কুলে ইনফরমেশন দাও। বিগত সময়ে কি হতো, বিকাশ ভবনে গিয়ে এটাকে ঠিক করিয়ে নিয়ে আসার কথা হতো। বিগত সময়ে আমি অনেক আগের বছর স্টুডেন্টকে বলেছি, অনেকে গিয়ে বিকাশ ভবনে ঠিক করে দিয়ে এসছে, দু বছর আগের কথা বলছি। তো সেক্ষেত্রে বিকাশ ভবনে গেলে সঙ্গে সঙ্গে তোমাদের অ্যাডমিট হোক, তোমাদের মার্কশিট হোক, সেগুলোকে সঙ্গে সঙ্গে কিন্তু তারা নিয়ে সঙ্গে সঙ্গে আবার নতুন ভ্যালিড তোমাদের অ্যাডমিট কার্ড হোক, মার্কশিট হোক, সেগুলো কিন্তু দিয়ে দেয় বিকাশ ভবনে। তো এখানে আমি তোমাদের প্রথম বলছি, এটা প্রথমে তোমাদের কোনো ভুল ভ্রান্তি থাকলে স্কুলের সাথে কন্ট্যাক্ট করো, স্কুলে এই মুহূর্তে কী বলে সেটাকে জেনে তারপরে তোমাদের পরবর্তী পদক্ষেপ নাও। প্রথম রেজাল্ট পাওয়ার পর তোমাদের কাজ হবে ডকুমেন্টেশনগুলোকে ভালো করে ভেরিফাই করা। দ্বিতীয়ত, তোমাদের যদি অ্যাকচুয়ালি নম্বরে মার্কশিটে কোনো ভুল থাকে, তোমরা সকলেই জানো তোমাদের যে মার্কশিট তৈরি হচ্ছে 10-এর উপর 50% এবং 9-এর উপর 50% করে। সেক্ষেত্রে 10-এর যে প্রজেক্টের নম্বর সেটা তোমরা কেউ জানো না, যাই নাম্বার দিক না কেন তোমাদের মেনে নিতে হবে। এ যদি তোমরা খুব মানে সংশয় থাকো যে আমি 5 পেতেই পারি না বা 6 পেতেই পারি না, আমাকে কেন দিয়েছে, সেক্ষেত্রে রাস্তা আছে। কিন্তু ও 8-9 দিলে, 10 দিল না কেন, সেক্ষেত্রে তোমাদের অতটা, ও ক্লাস 10-এর প্রজেক্টে তোমরা কী নম্বর পাবে সেটা কিন্তু একটা আন্দাজ করে তোমরা জানো, সঠিকভাবে জানো না। কিন্তু ক্লাস 9-এর নম্বর কিন্তু তোমরা জানো, কোন ক্লাসে কত পেয়েছিলে সেটা যখন উল্লেখ করা থাকবে রেজাল্টে, তখন কিন্তু সেটা ভালো করে তোমরা ভেরিফাই করবে যে কোথাও 9-এর নম্বর ভুল দিয়েছে কি না, স্কুল ভুল পাঠিয়েছে কি না, বা টাইপিংয়ে কোনো মিস্টেক আছে কি না। হতেই পারে, সকলের 100% রেজাল্ট যে সঠিক হবে এটা কিন্তু এই মুহূর্তে বলা যায় না। প্রত্যেক বছরই কোনো না কোনো ভুল হয়ে থাকে, এটা স্বাভাবিক। কোনো না কোনো সিস্টেম কোনোদিনও 100% ঠিক হওয়া সম্ভব না। কিন্তু তোমার রেজাল্ট দায়িত্ব কার, তোমার ভালো করে ভেরিফাই করে যদি দেখো কোনো ভুল আছে সঙ্গে সঙ্গে স্কুলে যোগাযোগ করো। এবং তোমাদের ভুল ভ্রান্তির জন্য কিন্তু অবশ্যই তোমাদের স্কুটিনি থাকবে, PPS থাকবে অথবা PPR থাকবে, তো চিন্তা করার কোনো বিষয় নেই। এবং এটাও হতে পারে ক্লাস 10-এ তোমার প্রজেক্ট, তুমি যে নাম্বার পেয়েছো তুমি মনে করছো যে না, আমি যে হারে প্রজেক্ট দিয়েছি সেই অনুযায়ী আমি এই নম্বর পেতেই পারি না, দেখা গেল তোমাকে কোনো কারণবশত ও 5 দিল, তুমি মনে করছো না আমি 5 পেতেই পারি না, আমি 5 পাওয়ার মতন প্রজেক্ট দিইনি, আমি আরও বেশি পাবো যদি ভালো করে চেক করা হয় কোনো ভুল হয়েছে, সেক্ষেত্রে তোমরা তার জন্য রিভিউ বা স্কুটিনি করতেই পারো। তো সমস্যা কোনো কিছুই নেই, এবারের ক্ষেত্রে স্কুটিনিটাই বেশি গ্রহণযোগ্য। তো পরবর্তীকালে অফিসিয়ালভাবে কি বিজ্ঞপ্তি আসে তোমাদের চিন্তা করার কোনো কারণ নেই। যদি কোনো কারণে ভুল থাকে এ নম্বরে, সেটা তোমরা অবশ্যই রিভিউ বা স্কুটিনি যেটাই বলুক না কেন তার দ্বারা পরবর্তীকালে চেঞ্জ করতে পারবে। এবং তোমাদের যে প্রথম দায়িত্ব বললাম, ডকুমেন্টগুলোকে ভালো করে তোমরা দেখবে যে কোথাও নাম কিংবা অন্য কোনো জিনিসে ভুল আছে কিনা, কারণ পরবর্তীকালে
তোমাদের কোনো সমস্যা হোক এটা আমি কোনো মতেই চাইবো না। আর যেটা গত ভিডিওতে আমি বলেছিলাম, তোমাদের অনলাইনে 10টার সময় রেজাল্ট বেরোচ্ছে, স্কুল কি সেদিনকেই রেজাল্ট দেবে? কটার সময় স্কুল রেজাল্ট দেবে? স্কুলের থেকে কি তোমরা ইনফরমেশান নিয়েছো? অবশ্যই কিন্তু স্কুলের থেকে ইনফরমেশান নিয়ে নাও যে কখন তোমার প্যারেন্টস অর্থাৎ তোমার বাবা কিংবা মা গিয়ে অ্যাডমি রেজিস্ট্রেশন কার্ড দিয়ে তোমার রেজাল্ট সংগ্রহ করবে। এটা কিন্তু স্কুল থেকে আগেভাগেই তোমরা জেনে নাও। আর যারা এখনও পর্যন্ত স্কুলের সাথে বা হোয়াটসঅ্যাপ গ্রুপে বা কোনোভাবে শিক্ষকের সাথে কন্ট্যাক্ট করোনি, তারা কিন্তু অবশ্যই এই বিষয়ে কন্ট্যাক্ট করে নাও যে কালকে দেওয়া হবে কি না রেজাল্ট, আর এবং কখন আমার বাড়ির থেকে লোক যাবে বা আমার বাবা বা মা যাবে, সে বিষয়ে কিন্তু আগেভাগে জেনে নাও। আর তোমরা কতটা এক্সাইটেড রয়েছো রেজাল্টের জন্য অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে আমাকে জানিও। আমি তোমাদের রেজাল্টের জন্য অনেকেই এক্সাইটেড।